নিরাপত্তারক্ষী ছুটিতে থাকার সুযোগ নিয়েই নদিয়া তৃণমূল বিধায়ককে খুন। সন্দেহ পুলিশের চেয়ারে বসে থাকার সময় পেছন থেকে গুলি। এক সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর, গ্রামবাসীদের গ্রেফতার দুই। নদিয়ায় তৃণমূল বিধায়ক খুনে হাঁসখালী থানার ওসি নিরাপত্তারক্ষী সাসপেন্ড। সঠিক প্রক্রিয়ায় ছুটি নিয়েছিলেন রক্ষী, কর্তব্যে কি ছিল গাফিলতি, বিভাগীয় তদন্তের নির্দেশ। নিহত বিধায়কের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন মমতা, পরিবারের সঙ্গে দেখা করলেন পার্থ, গেলেন অনুব্রত। সরস্বতী পুজোর অনুষ্ঠানে বিধায়ক খুন, গতকাল বারবার কেন লোডশেডিং, সন্দেহ স্থানীয়দের। বিজেপির চক্রান্ত অভিযোগ, তৃণমূলের পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা বিজেপি, সিবিআই দাবি। কৃষ্ণগঞ্জের বিধায়ক খুনে বিজেপির দিকে অভিযোগের আঙুল পার্থ চট্টোপাধ্যায়। সত্যকে শেষ করে দেওয়া মানেই যে নদিয়ায় তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে বলে যারা মনে করছেন, বা তার থেকে ফয়দা লোটার জন্য যারা চেষ্টা করছেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শোকস্তব্ধ। ঘটনায় প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। বিজেপি যারা মার্ডার করেছে, যারা বিজেপির নাম আসছে, তাদের কাগজ ছাড়া বিজেপির একজনকেও ছাড়া। গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তৃণমূল বিধায়ক খুন, দাবি বিজেপি সভাপতি দিলীপ ঘোষের। সব জায়গায় বিজেপির ভূত দেখছে, যে ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, যে ধরনের সমাজ বিরোধী রাজনীতি টিএমসি করছে, তারই পরিণাম হচ্ছে এরকম। একজন এমএলএ খুন হয়ে যাচ্ছে প্রকাশ্যে, সাধারণ মানুষের কিসের সুরক্ষা আছে পশ্চিমবঙ্গে? রাজ্যে কেউ নিরাপদ নয়, খোঁচা সূর্যকান্ত মিশ্র। রাজনৈতিক কারণে বিধায়ককে খুন বলে সন্দেহ মৃতের পরিবারের। অভিযুক্ত আগে তৃণমূল করলেও এখন বিজেপি করে বলে দাবি নিহত বিধায়কের স্ত্রীর। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, যদিও এই ঘটনায় তাদের কোনো যোগ নেই বলে দাবি বিজেপির। বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের মৃতদেহ হাসপাতাল থেকে প্রথমে কৃষ্ণনগরে পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ বিধায়কের মৃতদেহে মালা দেন। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জে। কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে খুনের প্রতিবাদ। বাঁকুড়ার দেউলি মোড়ে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলে। রানীগঞ্জ বাঁকুড়া জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। শিশুচোর সন্দেহে মগরাহাটের বাণীবেড়িয়া বাজারে যুবককে গণপিটুনি, গণপ্রহারে মৃত যুবক। এলাকায় ব্যাপক উত্তেজনা, যুবকের পরিচয় এখনও জানা যায়নি, ঘটনার তদন্তে পুলিশ। ফের ভিনরাজ্যের কাছে গিয়ে বাঙালি শ্রমিকের রহস্য মৃত্যু। পুলিশ সূত্রে দাবি, পাঁশকুড়া থেকে অসমের দুমদুমায় রাজমিস্ত্রির কাছে গিয়েছিলেন চার যুবক। আজ দুজনের গলা কাটা মৃতদেহ উদ্ধার হয়, আরও দুই বাঙালি শ্রমিকের হাত কেটে দেওয়া হয় বলে অভিযোগ। নিজেদের মধ্যে বচসার জেরেই খুন বলে পাঁশকুড়া থানায় জানিয়েছে অসম পুলিশ। ফের ফুটবল মাঠে মৃত্যু। সল্টলেকের সাইয়ের মাঠে রহস্য মৃত্যু ওড়িশার আইনের ছাত্রের। গতকাল দুপুরে মাঠে খেলার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন ওই ছাত্র। তখন সল্টলেকের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘুড়ির মাঞ্জায় ফের রক্তাক্ত বাইক আরোহী। এবার ঘটনাস্থল বারুইপুরের রেল ওভারব্রিজ। বারুইপুরের রেল ওভারব্রিজ দিয়ে গড়িয়ার দিকে যাওয়ার সময় ঘুড়ির মাঞ্জায় গলা কেটে যায় রফিকুলের। যুবকের অবস্থা আশঙ্কাজনক। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী যোগীশ বর্মন, বয়স হয়েছিল 71 বছর। দীর্ঘদিন ধরে লিভারের অসুখে ভুগছিলেন তিনি। আজ বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। কাটছে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরে হাওয়ার দাপটে আবারও ফিরল শীতের আমেজ। পারদ নামলো প্রায় 3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে কিছুটা কম। আজ পরিষ্কার থাকবে আকাশ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাতির তাণ্ডব। সরস্বতী পুজোর সকালে লোকালয়ে দাপিয়ে বেড়াচ্ছে দুটি দলছুট দাঁতাল। হাতির হানায় চাষের ক্ষতি হয়েছে বলে অভিযোগ। বাগদেবীর বন্দনায় তারকারা। হাজারো ব্যস্ততার মাঝেও নিজে হাতে পুজোর আয়োজন। কেউ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে, কেউ বা প্রতিষ্ঠানে। আলপনা এঁকে শঙ্খ কাঁসর উলুধ্বনি দিয়ে বিদ্যার দেবীর আবাহন। টালিগঞ্জ সার্কুলার রোডে প্রায় 40 বছরের পুরনো সরস্বতী পুজো। এই পুজোর বিশেষত্ব সাবেকী রূপের প্রতিমা। পুজোয় সামিল হয়েছিলেন বিশিষ্টরা। ডোনা গঙ্গোপাধ্যায় নাচের স্কুলে আজ সরস্বতী পুজো। সকাল থেকেই ছাত্রীদের ভিড়, পুজোয় স্পেশাল মেনু খিচুড়ি। বিকেলে ওদের নাচের অনুষ্ঠান আছে, কিছু ফাংশনস আছে। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের জনসভা থেকে চন্দ্রবাবু নাইডুকে তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনোনে অন্ধ্রপ্রদেশকে সানরাইজ কা ওয়াদা কিয়া থা, লেকিন আপনে সান SON আপনে সান কো হি রাইজ করানে মে জুট গয়ে হ্যায়। মধ্যাহ্নভোজের পর সিবিআইকে সহযোগিতা করতে ফের শিলংয়ের সিবিআই দপ্তরে রাজীব কুমার। এদিন প্রথম দফার বয়ান রেকর্ডে সুদীপ্ত সেনকে গ্রেফতারের সময় বাজেয়াপ্ত করা মোবাইল ও ল্যাপটপ সম্পর্কে তার কাছে জানতে চান সিবিআই আধিকারিকরা। শিলংয়ে আজ সিবিআই জিজ্ঞাসাবাদ করছে কুণাল ঘোষকে। বিষ্মদে মৃত্যু মিছিল উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে। মৃতের সংখ্যা ছিল 90। পুলিশ লাইনে পাঠানো হল কুশিনগরের 46 পুলিশ কর্মীকে। ঘটনায় যোগীর ব্যর্থতাকে দায়ী করেছেন অখিলেশ। চক্রান্তের তত্ত্ব আদিত্যনাথের, সিবিআই তদন্তের দাবি মায়াবতীর।
সংরক্ষণের দাবিতে ফের রণক্ষেত্র রাজস্থান, সংরক্ষণের কথা দিয়েও তা রাখেনি কংগ্রেস সরকার, এই অভিযোগে ফের পথে গুজ্জররা। ঢোলপুর সড়ক অবরোধ, গাড়িতে আগুন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। জম্মু কাশ্মীরের কুলগামে সেনা জঙ্গি গুলির লড়াইয়ে মৃত পাঁচজন জঙ্গি, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানের সময় শুরু হয় গুলির লড়াই, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। হ্যামিল্টনের শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারতকে 4 রানে হারিয়ে 2-1 সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে কিউইরা 212 রান করার পর লড়াই করেও জয় ছিনিয়ে আনতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। 40 বলে 72 রান করে ম্যাচের নায়ক নিউজিল্যান্ডের কলিন মুনরো। বার্লিনে হয়ে গেল গার্লি বয়ের ওয়ার্ল্ড প্রিমিয়ার, হাজির ছিলেন রণবীর সিংহ, আলিয়া ভট্ট, জোয়া আখতার এবং রিতেশ সিধওয়ানি। প্রকাশ্যে এলো এই ছবিগুলি। 14 ফেব্রুয়ারি মুক্তি পাবে গার্লি বয়। সরস্বতী পুজোর দিনই প্রকাশ্যে ভিঞ্চিদা ছবির পোস্টার, ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রুদ্রনীল এবং ঋত্বিক, এছাড়া রয়েছেন ঋদ্ধি সেন, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য, পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।